জয় জগন্নাথ বন্ধুগণ, প্রত্যেক ব্যক্তি চাহে থাকে কি তা জীবনরে বহুত সারা ধন আসু ও বহুত সারা খুশি মধ্য আসু, কিন্তু কেবে কেবে কণ হয়ে থাকে না, পয়সা তো বহুত সারা কমে থাকে কিন্তু ধন ঘরে টিকি কি রুহে না, কেবে কেবে তো ধন ঘরকু আসে হি না, এবং এবে আপন বহুত চিন্তিত অছন্তি এবং আপন বিভিন্ন প্রকারের উপায় বি করছন্তি, কিন্তু ধন ঘরে জমা বি টিকি কি রহু না, বহুত জলদি হি আপনক ঘরু আপনক কমে থিবা ধন সরি যাউছি। তো আজি আমি আপন মানকু ঘরে কেমিতি সুখ শান্তি রহিব ও আপন মানে কেমিতি আপনকর ঘরর ধনর ভণ্ডারকু ভরি পারিবে তাহা পাই এক ছোটিয়া প্রয়োগ আজি আমি আপনকু জনাইবু, এহাকু আপন নিশ্চয় প্রয়োগ করি দেখিবে। বন্ধুগণ, ভিডিও আগকু বড়িবা পূর্বরু মোর আপনকু গোটিয়ে ছোটিয়া অনুরোধ কি ভিডিওকু গোটে লাইক করে দিয়ন্তু, যদি সাবস্ক্রাইব করি নাহান্তি তাহলে সাবস্ক্রাইব করি পাখের থিবা বেল আইকনকু প্রেস করে দিয়ন্তু এবং সচ্চা হৃদয়ে কমেন্ট বক্সরে লিখি দিয়ন্তু জয় মা লক্ষ্মী। তেবে বন্ধুগণ, এহা বহুত এক সহজ উপায় অটে, যাহাকু করিবা দ্বারা আপনক ধন ভণ্ডার কেবে বি খালি রহিব না, বরং দিনকু দিন আহুরি এই ধন মানে আপন কমেথিবা ধন বৃদ্ধি হইযিব, এহা বহুত সহজ প্রয়োগ অটে, যে কোনসি ব্যক্তি বি তা ঘরে এই প্রয়োগ করি পারিবে এবং এই প্রয়োগ আপন কোনসি বি গুরুবার দিন হেউ কিংবা শুক্রবার দিন হেউ করি পারিবে। বন্ধুগণ, মনে রাখিবে কি কেবল গুরুবার নহলে শুক্রবার দিন হি করিবে, কাহিকি না এই যে দুই গুরুবার শুক্রবার দিন হয়ে থাকে না, গোটিয়ে তো দেবগুরু এবং আউ গোটিয়ে মাতা লক্ষ্মীঙ্কর দিন অটে, এবং এবে এই দুই দিনরে করা যাওথিবা যে কোনসি বি কাম এহা অতি শীঘ্র ফল প্রাপ্তি দেই থাকে, তেনু আপন এই দুই বাররে হি করিবে, অন্য কোনসি বাররে এই উপায় করিবে নাহি, এবং আপন এহা করিবা দ্বারা আপনক গুরু ও শুক্র গ্রহ দুহে হি বহুত মজবুত হয়ে যাই থান্তি, তেনু বন্ধুগণ আপন এই প্রয়োগকু এই দুই বাররে হি করিবে। বন্ধুগণ, ধনর প্রাপ্তির ইচ্ছা প্রত্যেক ব্যক্তিঙ্কর রহি থাকে, তো চালন্তু জানিনেবা শেষরে সেই উপায় বিষয়রে। তো সবুঠারু প্রথম কথা, আপনকু কণ নেবার অছি না, প্রথমে গোটিয়ে ছোটিয়া মাঠিয়া নেবে, তাহা পুনি মাটিরে বনা হইথিবা মাঠিয়া হি নেবে, যদি আপনক পাখরে মাটির মাঠিয়া নথিব তো বন্ধুগণ আপনকর ঘরে পূজা পর্বরে যেউ কলস ইউজ হয়ে থাকে এবং যে কলস বি মাটিরে বনা হইথিব, কিন্তু বন্ধুগণ যে মাঠিয়ারে পানি ভর্তি হয়ে রহুথিব বা যে মাঠিয়ারু আপন পানি পিউথিবে বা সেই মাঠিয়াকু কোনসি কামরে ঘর ব্যবহারে হেউথিব, তো আপন ভুলরে বি এই মাঠিয়াকু নেবে নাহি, এবং যদি এহা পরে বি আপনকু কলস বা মাঠিয়ার এরেঞ্জ হয়ে পারু নাহি, তো আপন মার্কেট রু বি কিনি পারিবে, এহা আপনকু 20 কি 30 টাকায় মিলি যিব, অধিক টঙ্কা খরচ হেব নাহি, এবং মাটির কলস ছোটিয়াটে হি দেখিকি কিনি নেবে, এবং যদি মানি নিয়ন্তু এতে সবু পরে বি যদি আপনকু মার্কেট রু কি আখপাখরু কলস কি মাঠিয়া মিলু নাহি, তো আপন এক বড় দীপ বি নেই পারিবে। বন্ধুগণ, সেই দীপ বি যেমিতি মাটিরে বনা হইথিব, এবং বন্ধুগণ যদি আপন পারিবে বি নিজ হাতরে ঘরে মাটিরে বড় দীপ নহেলে ছোট কলস বা মাঠিয়াটিয়ে বনেই পারিবে, এহা কলে এহা আহুরি বি শুভ হইথায়। সেই উপায়রে এবে জানিবা কি এহাকু নেই এবে কণ করিবা, এবে আপনকু এই মাঠিয়া বা দীপরে চাউল রখিবার অছি। বন্ধুগণ, আপন মনে করি ছোটিয়া হি মাঠিয়া নেইথিবে, কাহিকি না আমকু পুরা মাঠিয়া বা কলস ফুল করি সেথিরে চাউল ভরিবার অছি, এবে আপন এই কলসরে চাউল ঢালি দেবে, এবং এহা সহ হি দুইটি দুব ঘাস বন্ধুগণ
মনে রখিবে দুইটি হি ধূপ ঘাস নেবে, যাহাকি প্রভু গণেশঙ্কর অতি প্রিয় হয়ে থাকে। এহা পরে পরে এথিরে গোটিয়ে এক টঙ্কা বা গোটিয়ে কয়েন রখিদেবে, চাউল ভিতরে হি রখিদেবে, পুরেই দেবে। এথিরে আপনাকে আউ কিছি রখিবার নাহি। এবে এই কলসরে বা আপন যদি বড় দীপ নেইথিবে, তেবে তাকু গোটিয়ে নালি রঙর কপড়া তার মুহকু ভালসে ঘোড়েকি, তাকু গোটে নালি সুতারে ভালসে তার মুহকু বাঁধি দেবে। আপন মানে বন্ধুগণ বুঝি যাইথিবে কি লাল রঙর কপড়া তা উপরে পকাইবে, সে কলসর বেক পাখরে নালি সুতারে ভালসে গণ্ঠি পকাই বাঁধি দেবে। এবে বন্ধুগণ, এবে এহা বনিগলা আপনকর দিব্য ধন আসিবার কলস। এহা মাতা লক্ষ্মীঙ্কু প্রসন্ন করিবার কলস হয়ে থাকে। বন্ধুগণ মনে রাখিবে যে এ যে কলসরে আপন চাউল রাখিবে, তাহা যে পূজারে ক্ষীরি বনাইবারে যে চাউল ব্যবহার হয়ে থাকে, তাকে হি আপন নেবে। এবার এহাকু আপন আপনকর ঘরর উত্তর পশ্চিম কোণরে রাখিবে, যেমিতিকি আপন পুরা উত্তর দিগরে পূজা করিথান্তি, ঠিক সেহিপরি উত্তর পশ্চিম কোণরে আপন এহাকু রাখিদেবে। এবং এহাকু আপন তলে হি রাখিপারিবে, নহেলে সেঠারে যদি কোনসি রেক বা কোনসি জিনিস থিব সেথিরে বি আপন রাখিপারিবে। এবে এহাকু আপন পুরা বর্ষ ঘুঞ্চা ঘুঞ্চি কিংবা এপট সেপট করিবে নাহি, এহাকু সেমিতি স্থির করি রাখিথিবে। এবং এহাকু আর বর্ষ কণ করিবে না, এহাকু উঠেকি আপন ভগবানকু স্মরণ করি পাখরে থিবা যে কোনসি নদী বা পোখরীরে ভসেই দেবে, নহেলে চড়ই মানকু বা পক্ষী মানকু খাইবাকু দেবা পাই কোনসি গোটিয়ে সাইডরে ঠালি দেবে। বন্ধু কণ ধ্যান রাখিবে কি এহাকু ছাত উপরে ভুলরে বি পকেইবে নাহি। এবং বন্ধু কণ এই যে কয়েনটিকু তাকু আপন নিজ পাখরে রাখিদেবে, পুণি যেবে দরকার পড়িব বা আপন যেবে আর বর্ষ পুণি থরে এই উপায় করিবে, আপন মানে মাঠিয়ারে চাউল পুরেইবে, তেবে সেথিরে আপন এই কয়েনকু পুণি থরে রাখিপারিবে, নচেত এই টঙ্কাটিকু কাহাকু দান করিদেবে। কাহিকি না পয়সাকু কেবে বি কেউঠি ভসেই দিয়ন্তি নাহিঁ কি কোউঠি ফোপাড়ি দিয়ন্তি নাহিঁ, তেণু আপন বি ভুলরে বি চাউলকু কেউঠি বি ভসেই দেউ, এই টঙ্কাটিকু কোনসি বি জাগারে ভুলরে পকেই দেবে নাহিঁ, তেণিকি বি সে টঙ্কাটিয়ে বি হেউ না কাহিকি। এক টঙ্কার মূল্য বি বহুত কিছি হয়ে থাকে, তাহা তো বন্ধুগণ আপন মানে বি জানিথিবে, তো এহাকু আপন মানে রাখিপারিবে, নচেত তাকু দান করিপারিবে। তেবে বন্ধুগণ যদি আপনক ঘরে এই উপায় প্রয়োগ করন্তি, তো মাতা লক্ষ্মী আপনকু বা আপনক উপরে প্রসন্ন হই তাঙ্ক অশেষ কৃপা আপনক উপরে বা আপনক পরিবার বর্গক উপরে পকাই থান্তি, যাহাদ্বারা আপন যেউ কমেকি পয়সা রাখিথিবে তাকু জলদি হি শেষ হই যিব নাহি, সেই পয়সা সরি যিব নাহি, ঘরে টিকিকি রহিব, আপনকর সব মূল্যবান কামরে সেই পয়সা ধীরে ধীরে লাগিব, তাহা বহুত জলদি শেষ হয়ে যাব না, ওলটা এই পয়সা আহুরি দিনকু দিন বড়ি বড়ি চালিব, এমিতি বড়িব আপন মানে বি জানিপারিবে না, তেণু আপন এই উপায় ভক্তির সহ ঘরে নিশ্চয় প্রয়োগ করে দেখন্তু। বন্ধুগণ আশা করুছু আজির এই ভিডিওটি আপন মানকু নিশ্চয় ভালো লাগিথিব, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে গুটি লাইক করে দিয়ন্তু এবং সচ্চা হৃদয়ের কমেন্ট বক্সে লিখি দিয়ন্তু জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।